কদম্ব বাবু মানুষটা যতটা না গরিব তার চেয়ে ঢের বেশি কৃপণ। তিনি চণ্ডীপাঠ করেন কিনা কে জানে, তবে জুতো সেলাই যে করেন এটা সবাই জানে, আর করেন মুচির পয়সা বাঁচাতে। তবে আরো একটা কারণ আছে, একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল, এটা তো জুতো নয়, জুতোর ভূত, ফেলে দিন গে। বাস্তবিকই জুতো এতই ছেঁড়া আর তাপ্পি মারা যে সেলাই করার আর জায়গাও ছিল না। কিন্তু কদম্ব বাবু দমলেন না, একটা গুণ ছুঁচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে। জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে, জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন? সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন। এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ, ছুতোরের কাজ, ছুরি কাঁচি ধার দেওয়া, শিল কাটানো, ফুটো কলসি ঝালাই করা, ছোটখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন। এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয়, বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় থাকে, বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার। কিন্তু কদম্ব বাবু নির্বিকার, পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায়। তার বাড়িতে ঝি চাকর নেই, জমাদার আসে না, নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ব বাবু তার বউ বা ছেলে মেয়েরাও করে নেয়। ছোট ছেলে বায়না ধরল, ঘুড়ি লাটাই কিনে দিতে হবে। কদম্ব বাবু একটুও না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে। পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা ডান্ডা গলিয়ে লাটাই হয়ে গেল। ঘুড়িটা উড়ল না বটে, কিন্তু কদম্ব বাবুর পয়সা তো বেঁচে গেল। এহেন কদম্ব বাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন, 4 মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো, সস্তা ফুটো ছাতায় জল আটকালো না, কদম্ব বাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন। তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পেছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল, একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে এক গাল হেসে বলল, এই যে শ্যামবাবু এসে গেছেন, তাহলে আসুন আসুন ভেতরে আসুন। কদম্ব বাবু তটস্থ হয়ে বললেন, আমি তো শ্যামবাবু নই, না হলে বা শুনছে কে? কর্তা বাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে, দেরি হলে কুরুক্ষেত্তর করবেন, এই কি রঙ্গরসিকতার সময়? আসুন আসুন। কদম্ব বাবু সভয়ে বললেন, আমি তো দাবা খেলতে জানি না। লোকটা আর সহ্য করতে পারল না, কদম্ব বাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল, আচ্ছা লোক যা হোক, আপনি রসিক লোক তা আমরা সবাই জানি, তা বলে কি সবসময় রসিকতা করতে হয়? ভেতরে ঢুকে কদম্ব বাবুর চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। এইসব পুরনো বনেদি বাড়িতে তিনি এর আগে কখনো ঢোকেননি, আর যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায়। মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে। তিনি যে শ্যামবাবু নন, তাকে যে ভুল লোক ভেবে এ বাড়িতে ঢোকানো হয়েছে, এই কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাও কদম্ব বাবুর আর রইল না। তিনি চারদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন, এই 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 মার্বেল পাথরের কত দাম, ওই দেয়াল ঘড়ির কত দাম। ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল। লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়ে বলল, শ্যামবাবু এই ছেঁড়া তাপ্পি দেওয়া ছাতা কোথা থেকে পেলেন? আপনার সেই দামি জাপানি ছাতা কাটার কি হলো? কদম্ব বাবু শুধু হতভম্বের মতো বললেন, জাপানি ছাতা? লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল, আপনার মতো শৌখিন মানুষ কটা আছে বলুন। ছেঁড়া জুতোয় জল ঢুকে সপ সপ করছিল, কদম্ব বাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন এক ধারে, কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না। জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল, সেই সোনালি সুতোর কাজ করা নাগরা জোড়া কোথায় গেল আপনার? তার বদলে কি?
কদম্ব বাবু কৃপণ বটে, কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপণ। সাধারণ কৃপণেরা টেরই পায় না যে তারা কৃপণ। তারা ভাবে যা তারা করছে সেটাই স্বাভাবিক। কিন্তু কদম্ব বাবু তাদের মতো নন, তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি। এমনকি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন, বর্ষাকাল বলে নাগরা জোড়া পড়িনি। লোকটা একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল, যার দেড়শো জোড়া জুতো সে আবার সামান্য নাগরান মায়া করবে, এটা কি ভাবা যায়? শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন, এ যে কলির শেষ হয়ে এলো। কদম্ব বাবু এ কথা শুনে সভয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন। পরনে মিলের মোটা ধুতি, গায়ে একটা সস্তা ছিটের শার্ট। শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না। যেন তার মনের কথাটি টের পেয়ে লোকটি হঠাৎ বলে উঠল, না আজ বোধহয় আপনি ছদ্মবেশ ধারণ করেই এসেছেন শ্যামবাবু। তা ভালো, বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছা যায় না? নইলে শ্যামবাবুর গায়ে তালি মারা জামা পরনে ছোট ধুতি হয় কি করে? কদম্ব বাবু বিগলিত হয়ে হাসলেন, বললেন, ঠিক ধরেছেন মোটে। হল ঘরের পর দরদালান, আহা দরদালানেরও কি শ্রী! দুধারে পাথরের সব মূর্তি, বিশাল বিশাল অয়েল পেন্টিং, পায়ের নিচে নরম কার্পেট, এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ব বাবু। তা শুনেছেন টাকার কতখানি অপচয় যেতে হয়েছে, তা ভেবে তার মাথা ঘুরতে লাগল। দুধারে সারি সারি ঘর, দরজায় ব্রোকেড বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে, দেয়ালগিরি আর ঝাড় লণ্ঠনের ছড়াছড়ি। এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কমপক্ষে, না কদম্ব বাবু আর ভাবতে পারলেন না। লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, কর্তা বাবু আজ আপনাকে দেখে মজা পাবেন, যা একখান ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ। কদম্ব বাবু করে অপ্রতিভ হাসি হাসলেন। সিঁড়ি যে এরকম বাহারি হয় তা কদম্ব বাবুর কল্পনাতেও ছিল না। আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এই সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল। দোতলায় উঠে কদম্ব বাবু একেবারে বিমূঢ় হয়ে গেলেন। রাজদরবারের মতো বিশাল ঘর, রূপো একেবারে রূপের হাট খুলে বসে আছে। যেদিকে তাকান সেদিকেই রূপো, রূপোর ফুলদানি, রূপোর ফুলের টব, রূপোর টেবিল, রূপোর চেয়ার, দেয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো। কদম্ব বাবু চোখ পিটপিট করতে লাগলেন। লোকটা একটু ফিচকে হেসে বলল, হলো কি শ্যাম বাবুর, এবারে আপনার অচেনা, রূপমহলে দাঁড়িয়ে থাকলেই চলবে। কর্তা বাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়লেন, আসুন দাতারি। সোনা মহল্লা সোনা মাত্রই কদম্ব বাবুর বেশ ঘাম হতে লাগলো। আরে রূপমহলেই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে। কিং খাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল, যান ঢুকে পড়ুন। কদম্ব বাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন, কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি। সোনা মহল্লার সবকিছুই সোনার, এমনকি পায়ের তলার কার্পেটটাই অবধি সোনার সুতোর কাজ, সোনার পায়াওয়ালা টেবিল, সোনার পাতে মোড়া চেয়ার, সোনার ফুলদানি, সোনার ঝাড় লণ্ঠন। এত সোনা যে পৃথিবীতে আছে তাই তো জানা ছিল না কদম্ব বাবুর। তিনি এমন হা হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন তার দিকে নজরই পড়েনি তার। হঠাৎ একটা গম গমে গলা কানে এলো, এই যে শ্যামাকান্ত এসো এসো। কদম্ব বাবু ভীষণ চমকে উঠলেন, চমকানোর আরো ছিল। কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয়, প্রত্যেকটি খোপে আবার হীরে মুক্ত চুনি আর পান্না বসানো, একধারে সোনার ঘুঁটি
অন্যধারের উপর। প্রত্যেকটি ঘুটির মাথায় আমার এক কুচি করে হিরে বসানো। বসো, আরে বসো শ্যামাকান্ত, আর সময় নষ্ট করা ঠিক হবে না। মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা? এই হলো আমার বাজি। এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্স ঢাকনা খুলে টেবিলের এক পাশে রাখলেন। কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত, মানে মুক্ত যে এত বড় হয় তা জানা ছিল না তার। তুমি কি বাজি রাখবে শ্যামবাবু? কদম্ববাবু আমতা আমতা করে বললেন, আমি গরিব মানুষ, কি আর বাজি রাখবো বলুন। কর্তাবাবু ঘর কাঁপিয়ে অট্ট হাসি হেসে বললেন, গরিবই বটে, বছরে যার 20 লাখ টাকা আয় সে আবার কেমন গরিব? আগে আপনার তুলনায় আমি আর কি বলুন। কর্তাবাবু গম্ভীর হয়ে বললেন, সে কথাটা অবশ্য সত্যি শ্যামবাবু, আমার মেলা টাকা, এত টাকা যে আজকাল আমার টাকার উপর ঘেন্না হয়, খুব ঘেন্না হয়। টাকার উপর ঘেন্না? কদম্ববাবুর মুখটা হাঁ হয়ে গেল। কর্তাবাবু গম্ভীর গলায় বললেন, আজ সকালে মনটা খারাপ ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না। তা কি করলুম জানো, 10 লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দিলুম। শুধু কি তাই, ছাদে উঠে মোহর ছুড়ে কাকতাড়ালুম, তাতে মনটা বেশ ভালো হয়ে গেল। তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে 1000টা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম। কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমই নিজেকে সামাল দিলেন। লোকটা বলে কি? কর্তাবাবু বললেন, এসো চাল দাও। তা তুমি কি বাজি রাখবে বললে না? কদম্ববাবু মুখটা কাঁচু মাচু করে ভাবতে লাগলেন। কর্তাবাবু নিজেই বললেন, টাকা পয়সা হিরে জহরও তো আমার দরকার নেই, তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো। কলম? কদম্ববাবু শিউরে উঠলেন। মাত্র 8 আনায় ফুটপাথ থেকে কেনা, তবু কদম্ববাবু উপায়ন্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তর উল্টো দিকে। কিন্তু চাল? দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু। চোখ বুঝে একটা ঘুঁটি এগিয়ে দিলেন কদম্ববাবু। কর্তাবাবু বললেন, সাবাস। কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন। তারপর বুদ্ধি করে কর্তাবাবু দেখা দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন। হঠাৎ কর্তাবাবু সবিস্ময় বলে উঠলেন, এ কি, তুই যে কিস্তি দিয়ে বসেছ আমাকে, এ কি কাণ্ড, আমি যে মাত। তারপরেই কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা 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 করে অট্ট হাসি হাসতে লাগলেন। সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখে অন্ধকার দেখতে লাগলেন, ভয়ে চোখও বুজে ফেললেন। যখন চোখ মেলে তাকালেন তখন কদম্ববাবু হাঁ, কোথায় সোনার ঘর, কোথায় রূপোর ঘর, কোথায় সেই ঝাড়বাতি আর দেয়ালগিরি, কোথায় আসবাবপত্র, এই যে ঘুরঘুটি অন্ধকার ভাঙা সোঁদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি, চারদিকে চুনবালি খসে ডাই হয়ে আছে, চতুর্দিকে মাকড়সার জাল, ইঁদুর দৌড়চ্ছে। কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও। তারপর ছুটতে লাগলেন। সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করবে, মেঝে পাথর সব উঠে গেছে, সিঁড়ি ভেঙে ঝুলে আছে, দরদালানের দেওয়াল ভেঙে পড়েছে। কদম্ববাবু পড়ি কি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের রাস্তায় পৌঁছলেন। দরজাটা অক্ষত আছে। কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাঁচকা টান মারতে সেটি খুলে গেল। কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন। বৃষ্টি পড়ছে, তার ছাতা নেই, পায়ে জুতো নেই, ভাঙা পোড়ো বাড়ির মধ্যে কোথাও একটা পড়ে আছে। কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন।
তারপর ভাবতে লাগলেন, সত্যি তো টাকা বাঁচিয়ে হবেটা কি? শেষে তো ওই ভূতের বাড়ি। বুক ফুলিয়ে কদম্ব বাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন। দিন তো একটা ভালো ছাতা, দিন তো একটা ভালো বিদেশি ছাতা। জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন একজোড়া জুতো। তারপর আবার ভাবতে লাগলেন, শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না। তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি আর ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন। মনটা বেশ ভালো হয়ে গেল তার। শুনছিলেন কৃপণ, রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গল্প পাঠিয়েছিল মুস্কান, সুস্মিতা, ইমরান এবং মীর। গল্পের সূত্রধার দীপ, পরিচালনা মীর, পরিকল্পনা ইন্দ্রাণী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড।